الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله اللہ رب العالمین لاکھ لاکھ شکر جی آج کار ای جمعاتے امرا حضیر ہوتے پہ رچی نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اوپر لاکھ و صلاة و سلام جار پدرشی تو پوت آر ہدایت پہ امرا شتو ایبان نیکے بوستے پہ رچی اولمبن قرار توفیق پہ چی گوتو خطبائی چھلو مسئلہ آج کے ای خطبائے ای مسئلہ ری شیش با پوری چشٹو بولا جیتے پارے سورہ الروم تریش نمبر آیات اللہ تعالی ارشاد کریں فطرت اللہ اللہ رب العالمین فطرت التي فطر الناس عليها شيء فطرتر উপরেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাত বলা হয় স্বভাবকে আল্লাহ রব্বুল আলামিন যে স্বভাবকে পছন্দ করেন যে চরিত্রকে পছন্দ করেন সেই পছন্দনীয় চরিত্র দিয়েই মানুষকে তৈরি করেছেন ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারান নাস আলাইহা যে ফিতরাতকে যে স্বভাবকে যে চরিত্রকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর সেই ভালোবাসার চরিত্র দিয়েই মানুষকে তৈরি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ای آیات تیر بیکھا نیجی دان کرے چھن ایوان ایٹا اپنا را مسلم شریف پتھم کھنڈو
কিতাবুল ঈমানের শেষ দিকে একটি অনুচ্ছেদ আছে, ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত। মুসলিম প্রথম খণ্ড, ইসলামী ফাউন্ডেশন, কিতাবুল ঈমান। আল্লাহ নবী ইরশাদ করেন, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই সুন্দর স্বভাব দিয়ে তৈরি করেছেন যে সুন্দর স্বভাবটি আল্লাহ তাআলা পছন্দ করেন। আবাওয়াহু ইউআবিদানিহি, এই মানুষের পিতামাতা এই সন্তানকে ইহুদিতে পরিণত করে। ইউনাসসারানিহি, এই পিতামাতাই সন্তানকে খ্রিস্টান বানায়। এভাবেই আল্লাহর দেওয়া স্বভাব ও ফিতরাতটি মানুষই আবার পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বভাবটা দিয়েছিলেন সেই স্বভাব একটি সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র, কলুষমুক্ত স্বভাব। এ স্বভাবের মধ্যে কোনো অন্যায় নেই, এ স্বভাবের মধ্যে কোনো মিথ্যার প্রশ্রয় নেই, এ স্বভাবের মধ্যে অসত্যের কোনো মিশ্রণ নেই। এই ধরনের সুন্দর একটি স্বভাব দিয়েই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। মানুষ তার পারিপার্শ্বিকতা, চতুর্দিকের এই পরিবর্তন এবং চতুর্দিকের এই পরিবেশই তার এই স্বভাবের পরিবর্তন হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর একটি হাদিসের সাদ করেন, এটাও এই মুসলিমই আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তানই সেই সুন্দর স্বভাবের উপরে জন্ম লাভ করে। পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। সে ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, সে কখনো অগ্নিপূজক হয়ে জন্মগ্রহণ করে না। জন্মগ্রহণ করে যখন কিছু গ্রহণ করতে শিক্ষা করে, কিছু বর্জন করতে শিক্ষা করে, এই গ্রহণ এবং বর্জনের শক্তি অথবা জ্ঞান যখন আসে, তখনই ওই মানুষটি যাদেরকে অনুসরণ করে তারা যা গ্রহণ করে এ সন্তান সেটাই গ্রহণ করতে থাকে, যা বর্জন করে সেটাই বর্জন করতে শুরু করে দেয়। গ্রহণ এবং বর্জনের যে স্বভাব সুলভ, যে স্বভাব নিয়ে সে জন্মগ্রহণ করে, সেই স্বভাব তখন তার আর থাকে না। ঠিক এভাবে মানুষের যে স্বাভাবিক স্বভাব, এই স্বভাবটা হচ্ছে যেটা সত্য সেটাকে সহজে গ্রহণ করার স্বভাব, এটাই হচ্ছে ফিতরাত। যেটা ন্যায় এবং সত্য, সেই ন্যায় এবং সত্যকে সর্বপ্রথম দেখলে পরে তার স্বভাব স্বাভাবিকভাবে বলে দেবে যে না, এটাই গ্রহণ করতে হবে। যেহেতু তার স্বভাবের মধ্যে মিশ্রণের কোনো সুযোগ হয় নাই, মিথ্যার মিশ্রণ হয় নাই, মিথ্যা কথা শোনে নাই, অন্যায় কাজ দেখে নাই, এই রকমের অবস্থায় কোনো মানুষ যদি থাকে, জীবনে কোনো মিথ্যা কথা শোনে নাই, জীবনে কোনো অন্যায় কাজ দেখে নাই, এই রকমের কোনো মানুষ
তার মধ্যে যে চরিত্রটা আছে এই চরিত্রটাকেই বলা হয় আরবিতে ফেতরা। কিন্তু যখন সে মিথ্যা দেখে ফেলে, সে যখন মিথ্যা শুনে ফেলে, তখন তার সেই দেখার একটা প্রতিক্রিয়া তার অন্তরে হয়, আর মিথ্যা কথাটা শুনবার পর তার আরেকটি প্রতিক্রিয়া তার অন্তরে হয়। আল্লাহ বলেন ফিতরাত আল্লাহ, সে যদি জীবনে কোনো দিন কোনো মিথ্যা না শোনে, সে যদি জীবনে কোনো দিন কোনো অন্যায় না দেখে, আর সে কেবলমাত্র যদি আল্লাহর কোরআন দেখে, কেবলমাত্র যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে, তাহলে এই কোরআন হাদিস ছাড়া আর সে কিছুই মানতে চাইবে না। এই যে সুন্দর স্বভাব, এটাকেই বলে আরবিতে আল্লাহর ফিতরাত, এটাকেই বলে ফিতরাত। কিন্তু এই ফিতরাতের উপরে অনেক প্রশ্ন সৃষ্টি করা হয়। এই স্বাভাবিক ফিতরাতকে অনেক প্রশ্ন করা হয়, এই স্বাভাবিক ফিতরাতকে অনেক কথা শোনানো হয়, তখন সে ভাবতে শুরু করে আমি মানব কোনটা, তখনই এই ফিতরাত বিপর্যস্ত হয়। এই প্রশ্ন কিভাবে হয়, আমি এই কঠিন বিষয়টাকে কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে পেশ করলে সম্ভবত এই কঠিন বিষয়টা একটু সরল হতে পারে। সূরা আনফাল ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ানজিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিয়ুতাহ হেরাকুম বি, হে পৃথিবীর মানুষ, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি, লিয়ুতাহ হেরাকুম বিহি, আসমানের পানি দিয়ে যাতে করে তোমরা পবিত্রতা অর্জন করতে পারো। সূরা আনফালের ১১ নম্বর আয়াতটি স্পষ্ট করে দিল যে আসমান থেকে যে পানি বর্ষণ করা হয়, আল্লাহর দেয়া এই পানি দিয়ে উযু গোসল করা যাবে, লিও তহেরাকুম বিহি, এটা তোমাদের পবিত্রতা অর্জন করার জন্য দেয়া হয়েছে। প্রশ্ন উঠল, তাহলে নদীর পানি আর পুকুরের পানির কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা রাআদে ১৭ নম্বর আয়াত, আনজালনা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা, আসমান থেকে যে পানিটি আমি বর্ষণ করেছি সেটা আসমানে উড়ে যায় নাই, ফসালত আউদিয়া, এই পানিগুলো বহু পুকুরে আটকা আছে, বহু নদীতে প্রবাহিত হচ্ছে, অতএব আসমানের পানি নদী আর পুকুরে যা আছে এটাও তোমাদের সেই পানি, যে পানি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করতে পারো। এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে টিউবওয়েলের পানি দিয়ে উজু করা যাবে কিনা? এ প্রশ্ন, এর নাম মশলা। সৌদি আরবে রিয়াদে পানি শোধনাগার দেখতে গেলাম, দেখি বিরাট একটা কিতাব, একটা বই যাওয়ার পথে ওখানে রাখা আছে, আরো অনেক রাখা আছে, তার ভিতরে আছে সর্বপ্রথম যখন এই পানি শোধন করে, পানি যখন রিয়াদে সাপ্লাই দেওয়া হয় এবং অন্যান্য জায়গাতে সাপ্লাই দেওয়া হয়, তখন এক শ্রেণীর হুজুররা প্রশ্ন তুলেছেন, এই সাপ্লাইয়ের পানিতে উজু গোসল হবে কিনা?
তার কারণ এটা আকাশের পানি নয়, এটা নদীর পানি নয়, এটা পুকুরের পানি নয়, এটা কুয়ার পানি না, সমুদ্রের পানি শোধন করে দেয়া হয়েছে, এতে কি হবে? কিছু কিছু হুজুররা প্রশ্ন তুললেন, ওই বইটাতে আল মুজিল্লাতে আছে, এই এক প্রশ্ন উঠল, এ প্রশ্নের জবাব এখন হুজুররা দাও। এ ধরনের প্রশ্ন বক্র যাদের হৃদয় তারাই তোলে। যাদের অন্তরের মধ্যে বক্রতা নেই, তারা দেখেছে পানি, পানি না পাক হয়ে যাওয়ার যখন এর ভিতরে কিছু নাই তো এটা পাক, তারা প্রশ্ন তোলে নাই। আর যাদের মনের ভিতরে বক্রতা আছে, যে ফিতরাত আল্লাহ তাআলা দিয়েছিলেন কোনো প্রশ্ন ছাড়া, যে মন তাকে দিয়েছিলেন, যে বিশেষ চরিত্র দিয়েছিলেন, যে চরিত্রের উপরে কোনো প্রশ্ন ছিল না, এই প্রশ্ন যাদের নেই তারা এই পানি ব্যবহার করতে শুরু করলেন। আর যারা একটু হুজুর হয়েছেন তাদের খুব সাবধান, এই প্রশ্ন তাদের অন্তরে সৃষ্টি হয়েছে। ওই বইটাতে লেখা আছে 15 দিন পর্যন্ত অনেকেই এই সাপ্লাইয়ের পানি দিয়ে উজু গোসল করেন নাই। এখন প্রশ্ন যদি করা যায়, এটা আসমানের পানি নয়, পুকুরের পানি নয়, এটা নদীর পানি না, এটা টিউবওয়েলের পানি, এটা দিয়ে এখন উজু গোসল করা যাবে কি না? এই যে প্রশ্ন যাদের অন্তরে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলেন ওই ফেতরাত আমার নয়। ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা, এই প্রশ্ন একটি স্বাভাবিকতার উপরে এই প্রশ্ন তোলা হয়, আর সেই প্রশ্নের উত্তর দেওয়া, এর নাম মশলা। সেটাকে যদি স্বাভাবিক জ্ঞানের ভিত্তিতে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো প্রশ্ন থাকে না। সূরা তাল্লাক 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। আল্লাহ তাআলা বলেন, হে নবী এবং তোমার উম্মত শোনো, কোন স্ত্রীকে যদি তালাক দিতে হয় তাহলে পবিত্র অবস্থায় তালাক দেবে। এখন যাদের ফিতরাত আল্লাহর ফিতরাতের উপরে নেই আর যাদের আছে, দুই দল মানুষের পার্থক্য এই, আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় তালাক দিতে বলেছেন, তাই পবিত্র অবস্থাতেই তালাক দিতে হবে যদি দরকার হয়। যারা আল্লাহর ফিতরাত থেকে সরে গেছেন এদের প্রশ্ন, যদি হায়েজ অবস্থায় তালাক দিয়ে বসে তাহলে ওই স্ত্রীর কি হবে? আল্লাহ তো বলেছেন পবিত্র অবস্থায় তালাক দিতে, এখন যদি অপবিত্র অবস্থায় তালাক দেয় তাহলে ওটার হবে কি? যাদের মধ্যে আল্লাহর ফিতরাত সরে গেছে তারা এই প্রশ্ন করে, আর যাদের মধ্যে ফিতরাত বজায় আছে তারা বলেন যে আল্লাহ বলেছেন পবিত্র অবস্থায় দিতে হবে, সাবধান থাকতে হবে, বুঝতে হবে, তারপরে তখন তালাক দিতে হবে। যদি ভুল, যদি অপবিত্র অবস্থার ভিতরে তালাক দিয়ে ফেলি তাহলে এটা ভুল হয়েছে, এটা তালাক হবে না। আর যারা এই ফেতরাতে নাই, এগুলো না, ওটা হবে। তার কারণ তালাক এমন একটা জিনিস, যে লোক দিয়েছে তার পবিত্রতার অপবিত্রতা নাই, তার মানে দিয়েছে পুরুষ মানুষ,
এর কোনো মিনিস্ট্রেশন আসে না আর যাকে দিয়েছে সে মেয়ে মানুষ অতএব যে দিয়েছে তিনি পুরুষ তার পবিত্রতা আর অপবিত্রতা নাই অতএব যে দিয়েছে তারই তালাক হবে ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাসা আলাইহা এখন প্রশ্ন তাহলে হবে কি হবে না এও মশলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে ইরশাদ করেন আত-তালাকু মারাতান মুসলমানের জন্য তালাক মাত্র দুটো তাও দিতে হবে এক একটা করে এক মাসে একটা আর এক মাসে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুই তালাক দেওয়ার কথা বলেন নাই এখন মশলা যদি একসাথে কেউ তিন তালাক দিয়ে বসে তাহলে কি হবে যাদের যারা আল্লাহর ফিতরাতের উপরে তারা বলে যে আমি মুসলমান তালাক যদি দিতে হয় তাহলে একটা এক মাসে দিতে হবে আর একটা এক মাসে দিতে হবে এর চেয়ে বেশি তালাক দেওয়াই যাবে না যেহেতু আল্লাহর কথা চার তালাকু মাররাতান কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিন এর তৈরি করে সেই ফিতরাতের উপরে নাই এদের প্রশ্ন তিন তালাক যদি একসঙ্গে দিয়ে বসে তাহলে হবে কি এই প্রশ্নের নামই হচ্ছে মশলা এখন হুজুরকে মশলা দিতে হবে সত্যি তো আল্লাহ তো বলেছেন দুই মাসে দুই তালাক এখন তিন তালাক দিয়ে বসেছে এখন হবে কি এই হবে কির জবাবের নাম হচ্ছে মশলা আর যাদের স্বভাব তাই আছে যেটা আল্লাহর ফিতরাত বলে দিয়েছে একসঙ্গে তিন তালাক হয় নাই যেহেতু আল্লাহ বলেছেন এক তালাক দিতে হবে এক মাসে আর এক মাসে দিতে হবে আর এক তালাক আল্লাহর এই নিয়ম ভঙ্গ করেছে ও মানি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াত এবং সূরা আন-নিসার ৪৩ নম্বর আয়াতে ইরশাদ করেন فإن لم تجدوا ماء فتيمموا سعيدا طيبا হে মুসলমান তোমাদের যদি গোসল ফরজ হয়ে যায় আর পানি এই গোসল করতে না পাও তোমরা যদি প্রস্রাব পায়খানা করো উযু করতে হবে উযুর জন্য যদি পানি না পাওয়া যায় অসুস্থ হয়ে পড়েছো পানি পাওয়া যাচ্ছে কিন্তু গোসল আর উযু করলে তোমরা আরো অসুস্থ হয়ে পড়বে এই অবস্থায় ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা তাহলে পাক মাটি দিয়ে তয়ম্মুম কর যারা মুসলমান যাদের ফিতরাতের উপরে আছে বাস আর কোনো প্রশ্ন ওঠে না যে এই অবস্থাতে পাক মাটি পেলে উযু করতে হবে পাক মাটি পেলে পাক মাটি পানি না পেলে আর যদি পাক মাটি পাই তয়াম্মুম করতে হবে সোজা কথা যারা ফিতরাতের উপর নাই তাদের প্রশ্ন মাটি পাই নাই এখন যদি চুন পাই মাটি পেলাম না এক চুন পেয়েছি এ চলবে তার কারণ এই চুন তো মাটিতেই থাকে আর এক হুজুর বলেন যে বেটা সোনাও তো মাটিতেই থাকে অতএব চুনে যদি তয়মম হয় তাহলে মাটিতেও হবে বলে চুনও পেলাম না মাটিও পেলাম না পেলে কি এগুলো ঘরে পেলাম একটা হাড়ি যা মাটি দিয়ে তৈরি হয়েছে বলে তোমার তো হাড়ি আমার দেয়াল আছে যা ইট দিয়ে তৈরি করা হয়েছে বলো ইটে এখন তৈমম চলবে কিনা ওই হাড়িতে তৈমম চলবে কিনা ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ
যারা আল্লাহর ফিতরাতের উপর প্রতিষ্ঠিত তাদের এদিক ওদিকে কোনো প্রশ্ন জাগে না। মাটি পাই নাই তায়াম্মুমের কোনো অবকাশ নাই। এখন সোনা দিয়ে চলবে কিনা, রূপ দিয়ে চলবে কিনা, চুনা দিয়ে চলবে কিনা, তো কিছুক্ষণ পর বলবে যে তাহলে সিমেন্ট দিয়ে চলবে কিনা, এত প্রশ্নের ধার দাঁড়ি না। যেটাকে মাটি মনে করি সেটা যদি পাওয়া যায় তাইমুম করব, আর যেটাকে মাটি মনে করি না তা দিয়ে তাইমুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 173 নম্বর আয়াত ইরশাদ করেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير. الله تعالى বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত রক্ত, লাহমাল খিনজির শুকরের গোশত, লাহমুন মানে সাধারণ কথায় গোশত, শুকরের গোশত হারাম করা হয়েছে। যাদের মনের ভিতরে বক্রতা আছে তারা বলছে হ্যাঁ শুকরের চর্বি আর হাড্ডি হারাম করা হয় নাই, লাহমাল খিনজি এ তো শুকরের গোশত হারাম করা হয়েছে, শুকরের হাড়ের কথা বলা হয় নাই, শুকরের দুধের কথা বলা হয় নাই, শুকরের চর্বির কথা বলা হয় নাই, তাহলে এই যে শুকরের চর্বি হারাম শুকরের হাড্ডি হারাম পাবো কোথায়? মনে হয় এটা হারাম করার জন্য আল্লাহ তাআলাকে আরেকখানা কোরআন নাজিল করতে হবে। যাদের অন্তরের ভিতরে বক্রতা তাদের এই প্রশ্ন ওঠে। বুখারী শরীফে হাদিস পাবেন কোন কুকুর যদি কোন পাত্রের ভিতরে মুখ দেয় তাহলে সাতবার মাটি দিয়ে মেজে ধুয়ে ফেললে ওই পাত্রটা ব্যবহার করার মতো হালাল হয়। প্রশ্ন করছে কোন কুকুর যদি এই পাত্রের মধ্যে পেশাব করে দেয় তখন কি হবে? ও তো মুখ দিছে, এবার যদি পেশাবি করে? ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, স্বাভাবিক মানুষ সে যখন মনে করে যখন মুখ দিয়েছিল তখন ওটার পবিত্র ছিল না, এই জন্য পবিত্র করতে তাকে সাতবার মাসতে হয়েছে। এটা কি আর প্রশ্নের আর কোনো প্রশ্ন থাকে যে পেশাব করলে কি হবে? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যাদেরকে আল্লাহ তাআলা সেই ফিতরাত দিয়েছেন এই প্রশ্ন তারা করে না, আর যাদের মধ্যে সেই ফিতরাত নাই তারা কিন্তু এই প্রশ্ন তোলে, প্রশ্ন তোলে। হাদিসের মধ্যে আছে যদি পেশাব করে মানুষের বাচ্চা তাহলে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, কিন্তু ভালুকের বাচ্চায় পেশাব করলে পরে কি করতে হবে এটা কোরআনেও নাই হাদিসেও নাই। বিড়ালের বাচ্চা যদি বিড়াল যদি পেশাব করে দেয় তখন কি করতে হবে এটা তো কোরআনে নাই হাদিসে নাই, এটা মশলায় পাওয়া যাবে। ফিতরাতাল্লাহ التي فطر الناس عليها, এই আল্লাহ যে স্বভাবটার উপরে তৈরি করেছেন সেই স্বভাব যদি নষ্ট না হয় তাহলে স্বাভাবিকভাবে সে বোঝে যে এর ধারে কাছে যাওয়া যাবে না, আর স্বভাবটাই যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে এই পরিবর্তিত স্বভাবে অনেক কিছু প্রশ্নের উদ্রেক হয়, অনেক কিছু মশলা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন
سوره المائدار 90 نمبر آيات ارشاد کریں انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوا হে দুনিয়ার মানুষ মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে জুয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে লটারি তোমাদের জন্য হারাম করা হয়েছে এগুলো শয়তানের কাজ এর থেকে দূরে থাকো দুর্বল সে যদি তার শক্তি বৃদ্ধি করার জন্য খায় তাহলে যাবে ইজা কাসাদা বিহি তাকাব্বি যদি কোনো মানুষ রোগে দুর্বল হয়ে গিয়ে একটু শক্তি সঞ্চয়ের জন্য মদ খায় তাহলে সেখানে হারাম হবে না তার কারণ সে তো এই মদ খেয়ে মাতলামি করতে চাইছে না ইজা কাসাদা বিহি তালাহি মদ খেয়ে যদি কেউ মাতাল হতে চায় তাহলে হারাম তার জন্য মদ খাওয়া কিন্তু যে মদ কেবলমাত্র দুর্বলতা দূর করার জন্য খেতে চায় তার জন্য মশলা কি তা তার জন্য কি হবে এভাবে প্রশ্ন সৃষ্টি করেছে তারা কোরআনের প্রতিটি আয়াতে তাই কোরআনের আয়াত এর আশেপাশে বহু প্রশ্ন সূরা আল বাকারা 275 নম্বর আয়াত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বলেন বেচাকে না আল্লাহ তাআলা হালাল করেছেন ওয়া হাররামার রিবা সুদ আল্লাহ হারাম করেছেন এখন বলে সুদ তো হারাম এ তো তাদের জন্য যারা এই সুদের টাকা নিয়ে ব্যবসা করবে কিন্তু যারা এই সুদের টাকা নিয়ে চাল কিনে খাবে এদের জন্য এটা হারাম হবে কেন হারামের সুদের দুই ভাগ করে ফেলেছে একটা হচ্ছে ব্যবসায়ের জন্য সুদ আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় তথা ভাত কাপড়ের জন্য সুদ বলছে ভাত কাপড় কেনার জন্য যদি সুদ কেউ গ্রহণ করে এটা হারাম নয় আর এক দল বলে যে সুদ খাওয়া আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছেন মুসলমান মুসলমানের কাছ থেকে সুদ খেতে পারবে না কিন্তু মুসলমান যদি অমুসলমানদের কাছ থেকে সুদ নেয় তাহলে এটা হারাম হবে না মুসলমান হয়ে মুসলমানের কাছ থেকে সুদ নিতে পারবে না কিন্তু অমুসলমানের কাছ থেকে সুদ নেবে আল্লাহ তাআলা এই সুদ দিতে পারবে না তার মধ্যে আসল অমুসলমানদের নাম যখন করেন নাই অতএব এটা নেওয়া যাবে আর নতুবা তুমি হুজুর বলে দাও যে অমুসলমানদের কাছ থেকে সুদ নেওয়া যাবে কিনা প্রশ্ন এরই নাম হচ্ছে মশলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজে পড়বে না তার নামাজ হবে না মশলা হলো ওই যে এখানে ইমাম মুক্তাদি কারো কথা বলা হয় না এখন তুমি বলে দাও এটা কি ইমামের কথা না মুক্তাদির কথা আল্লাহ রাসূল বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না আর নামাজ পড়বে এ লোকের নামাজ হবে না দেখবেন কিতাবের নিচে লেখা আছে এখানে মুক্তাদিদের কথা বলা হয় নাই মানুষের অন্তর যদি বক্র হয়ে না যায় ফিতরত থেকে যদি সরে না যায় তাহলে এই ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন এখন যদি কেউ আসতে আমিন বলে তার নামাজ নষ্ট হবে এই রকমের কোনো হাদিস নাই
কথাটা সোজা যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন সাহাবারা জোরে আমিন বলেছেন কিন্তু আল্লাহর নবী তো বলেন নাই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল জাহরে বি আমিন যে ব্যক্তি জোরে আমিন বলবে না তার নামাজ হবে না এটা বলেছেন নাকি মসলা অতচ আল্লাহর নবীর সাথ করেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো যদি সেইভাবে নামাজ পড়া না হয় কেউ যদি আবু হানিফার মতো নামাজ পড়তে নামাজ হবে না প্রশ্ন এর নাম মসলা হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজ আমরা ইশার সময় দেখলাম তিনি মসজিদে উপস্থিত হন নাই তার হুজরায় তিনি শুয়েছিলেন আমরা দেখলাম যে আল্লাহর নবী নামাজ পড়লেন ওই হুজরায় বসে আবু বকর ইমামতি করলেন আর ওই হুজরায় বসেই আবু বকরের ইমামতিতে নামাজ পড়লেন রাফা ইয়াদাইহি হাত্তা লাকিয়াল্লাহ তিনি ওই শোয়া অবস্থায় যে নামাজটা পড়েছেন তাতেও তিনি এই রাফউল ইয়াদাইন করেছেন এর পরে ফজরের নামাজের আগেই ইন্তেকাল করেছেন আর নামাজ পড়তে পারেন নাই এই শেষ নামাজটাতেও তিনি রাফউল ইয়াদাইন করেছেন এখন প্রশ্ন কেউ যদি এই রাফউল ইয়াদাইন না করে তার নামাজ হবে না এর নাম মসলা এই রকমের মসলার সৃষ্টি হয়েছে একখানা কিতাব যার নাম হচ্ছে সিরতে নুমান তার 100 নম্বর পৃষ্ঠায় পাবেন একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ধরনের মশলা সৃষ্টি করেছেন 1290,000 এক ইমামের মশলার সংখ্যা হচ্ছে 1290,000 মশলা অন্যদিকে এই পৃথিবীর বুকে আজ এবং এখন থেকে সেই কিতাব প্রকাশনার শেষ দিকে 800 হিজরি পর্যন্ত পৃথিবীর বুকে যত হাদিস লিপিবদ্ধ আকারে পাওয়া গেছে তার সর্বমোট সংখ্যা হচ্ছে 1,00,000 ইসলামী ফাউন্ডেশনের আবু দাউদ এর ভূমিকার 30 নম্বর পৃষ্ঠায় বাংলাতে এই সংখ্যাটা পাবেন বাংলাতে সকল হাদিসের সংখ্যা হিসাবে আর কোনো বই আমার দৃষ্টিতে পড়ে না এই 1,00,000 মধ্যে রসুলের হাদিসও আছে আর সাহাবাদের কথাও আছে এই সর্বমোট 1,00,000 লিপিবদ্ধ অবস্থায় হাদিস ও আসার পাওয়া যায় এর মধ্যে সিহাসিত্তাতে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এই সিহাসিত্তাতে হাদিসের সংখ্যা পাওয়া যায় 31,684 সিহাসিত্তার হাদিসের সংখ্যা অনেকেই গণনা করেছেন বর্তমান আরব বিশ্বে সর্বশেষ একটা কম্পিউটার গণনা হয়েছে এই গণনা যে কোম্পানি করেন সেই কোম্পানি যে বই পুস্তক প্রকাশ করেছেন এই কোম্পানির নাম হচ্ছে দারুল ইলমিয়্যা সবচেয়ে বেশি এরা ইসলামী বই পুস্তক প্রকাশ করেছে এদের যে সংখ্যাটা আল কাশাফ অর্থাৎ অনেক রহস্য বা অনেক কথা যা প্রকাশ হয়নি সেই কথাগুলোকে প্রকাশ করার জন্য একটা ডিপার্টমেন্ট করেছে তার নাম আল কাশাফ অর্থাৎ প্রকাশ ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের যে তথ্য আল কাশাফ আমার কাছে আছে সে সংখ্যা অনুযায়ী হচ্ছে 31,684 এই সিয়াসিত্তার 6 খানা হাদিসের কিতাবে হাদিস আছে এর মধ্যে 10,000 হাদিস অর্থাৎ 1,00,000 হাদিসের মধ্যে 10,00,000 হাদিসই হচ্ছে মাত্র সহি সহি হচ্ছে মাত্র 10,000
এই সর্বমোট যত হাদিস আছে তার মধ্যে সহি আর অসহি মিলায়ে সহিহ সিত্তায় হচ্ছে 31684 আর সহিহ সিত্তার বাইরে হচ্ছে 68316 সহিহ সিত্তার মধ্যে হচ্ছে 31684 আর সহিহ সিত্তার বাইরে হচ্ছে 68316 এই হচ্ছে সর্বমোট 100000 এই 100000 হাদিস যা সহিহ সিত্তা এবং সহিহ সিত্তার বাইরে আছে এর মধ্যে মাত্র 10000 হাদিসই হচ্ছে সহি আর বাকিগুলো সহি নয় যা সহি এর মধ্যে মুত্তাফাক আলাইহি অর্থাৎ ইমাম বুখারী এবং মুসলিম সহি বলেছেন দুইজনে একমত হয়েছেন যে হাদিসগুলোর ব্যাপারে এই হাদিসের সংখ্যা হচ্ছে 2326টি মুত্তাফাক আলাইহি হাদিস হলো 2326টি আর এই মুত্তাফাক আলাইহি হাদিসের বাইরে হাদিসের সংখ্যা হচ্ছে 2924টি অর্থাৎ সহিহ সিত্তার মধ্যে অর্থাৎ 31684টি যে সহিহ সিত্তার হাদিস এর মধ্যে সহি হাদিসের সংখ্যা হলো 5250 সহিহ সিত্তার মোট হাদিসের সংখ্যা ছিল 31684 আর এই সহিহ সিত্তার মধ্যে সহি হাদিসের সংখ্যা হলো 5250 সহিহ সিত্তার বাইরে আরো সহি হাদিস আছে তার সংখ্যা হলো 4750 সহিহ সিত্তার বাইরে সহি হাদিসের সংখ্যা 4750 অতএব আমরা যদি কেবলমাত্র সহিহ সিত্তাগুলোকেই সহি হাদিসগুলোকেই যদি আমরা ধরি তাহলে তার মোট সংখ্যা সহিহ সিত্তা এবং সহিহ সিত্তার বাইরে হচ্ছে 10000 আর কোরআন মজিদ তার আয়াত হচ্ছে 6236 এখন যদি সকল হাদিসের সঙ্গে মিলাই সহি জাল জৈব সব তাহলে এর সংখ্যা হয় হাদিসের সংখ্যা এক সংখ্যা 100000 সহি আর জাল মিলায় জৈব মিলায় আর কোরআনের আয়াত হচ্ছে 6236 তাহলে কোরআন আর হাদিস সব মিলে সংখ্যা হয় 106236 কোরআন আর হাদিস মিলায় অন্যদিকে মশলার সংখ্যা তো হচ্ছে 1290000 সহি অসহি হাদিস আর কোরআন এ মিলায় সংখ্যা হচ্ছে 106236 আর মশলার সংখ্যা হচ্ছে 1290000 তাহলে মশলার সংখ্যা কোরআন হাদিসের চেয়েতে বেশি হচ্ছে 1183764 এইগুলো যদি বাদ দেয়া যায় তাহলে 1183764টা কেবলমাত্র মশলাই বেশি জাল জৈব সহি আর কোরআনের সব মিলায় এই মশলাগুলো তৈরি হয়েছে এক ইমামের তাহলে আরো যত ইমাম আছে এই সিরাতে নোমানের কয়েক পৃষ্ঠা উল্টালে সেখানে আছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মশলাগুলোর সাথে আরো হাজারো হাজার মশলা সংযুক্ত হয়ে একটি মাত্র ফেকার সৃষ্টি হয়েছে তার নাম হানাফি ফেকা তাহলে 1290000 এর সাথে আরো
হাজার হাজার মশলা ওর সঙ্গে আরো যোগ হয়েছে তালে মশলার অভাব নাই فطرت الله التي فطر الناس عليها الله رب العالمين আপনাকে যে সওয়াব দিয়েছেন সেই সওয়াব হচ্ছে আল্লাহর কোরআনের 6236 টি আয়াত আল্লাহ যে সওয়াব পছন্দ করেন ফিতরাত সেটা হচ্ছে 10000 صحيح حديث অতএব এই 10000 صحيح حديث আর কোরআন শরীফের এই আয়াত এর বাইরে ফিতরাত নয় এর বাইরে যা আছে সব বক্রতা এর বাইরে যা আছে বেকাপথ قرآن এবং হাদিসের সোজা পথ হচ্ছে আল্লাহ বলেছেন এতটুকু এর চেয়েতে বেশিও করব না এর চেয়েতে কমও করব না আল্লাহ বলেছেন এই কথা এর উপরে কোনো প্রশ্নই তুলব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটি এর উপরে কোনো প্রশ্ন নাই এর নামই হচ্ছে প্রশ্ন না করে কেবলমাত্র কোরআন এবং সুন্নতকে মেনে চলার নাম হচ্ছে ফিতরাত আর ওর উপরে আরো অনেক প্রশ্ন তুলে তারপরে সেই নিজে থেকে জবাব দেওয়ার নামই হচ্ছে বক্রতা আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এই সুদ হারাম এখন এটা মুসলমানের কাছ থেকে নেওয়া হোক আর অমুসলমানের কাছ থেকে নেওয়া হোক এর কোনো প্রশ্ন আমাদের কাছে নাই এর নাম ফিতরাত আল্লাহর নবী ইরশাদ করেছেন লা সালাতে লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তাই নামাজ হবে না অতএব সে নামাজ ইমামের হোক আর মুক্তাদির হোক এর উপরে কোনো প্রশ্ন করতে চাই না আল্লাহ বলেছেন মদ হারাম এখন এই হারাম দুর্বল মানুষের জন্য হারাম আর সবল মানুষের জন্য হারাম দুর্বল মানুষেরা খেতে পারবে আর সবল মানুষেরা খেতে পারবে না এই প্রশ্নই এখানে অবান্তর এভাবে কোরআন এবং সুন্নাকে সর্বপ্রকার প্রশ্নের ঊর্ধ্বে রেখে কোরআন এবং সুন্নাকে মানার নামই হচ্ছে ফিতরাত আজ দেখুন ওই যে আল্লাহর নবীর সময় তখন হানাফি মালিকি শাফি হাম্বলি কেউ ছিল না আল্লাহর নবীর সামনে ছিল ইহুদিরা আল্লাহর নবীর সামনে ছিল খ্রিস্টানেরা আল্লাহর নবীর সামনে ছিল অগ্নি পূজকরা তাই তিনি ইরশাদ করেছিলেন এভাবে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম ইউলাদু আলাল ফিতরাত যে প্রত্যেকটি মানুষ এই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে আবাওয়াহু ইউআবিদানিহি মাতা পিতারা তাকে ইহুদি বানায় আজও তো ওই একই কথা যে প্রতিটি শিশু ওই ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে আবাওয়াহু এই পিতা মাতা তাকে কি বানায় ইউমাল্লেকানিহি মালিকি বানায় আবাওয়াহু ইউশাফফানিহি তাকে এই শাফি বানায় আবাওয়াহু পিতামাতাই তাকে হাম্বলি বানায় আবাওয়াহু এই পিতামাতাই তাকে হানাফি বানায় ঠিক না স্কুল থেকে হানাফি হয়ে আসে না স্কুল থেকে মালিকি হয়ে আসে না স্কুল থেকে হাম্বলি হয়ে আসে না এই যে মায়ের গর্ভে
যে ঘরে সে জন্মগ্রহণ করে সেই শাফি মালিকি হাম্বলি আর হানাফি বানায়। সেই দিন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মজহাবগুলো থাকতো, তাহলে এই মজহাবগুলোরও আল্লাহর নবী নাম নিয়েই বলতেন। সেই দিন আল্লাহর নবীর জন্য তিনি যতই নাম নিয়ে বলতেন তার জন্য একটা বিপদও ছিল, সেই বিপদে আল্লাহর নবী পড়েন নাই। যদি আল্লাহর নবী এই দিকে হানাফি মজহাব চলছে আর ওই দিকে যদি আল্লাহর নবী আসতেন তাহলে বলতেন যে হ্যাঁ আপনি আমাদের হানাফিদের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি নবী ঠিক আছেন। মালিকিরা বলতো যে না এই নবী মানা যাবে না, যেহেতু এই নবী মালিকই হয় নাই। আজকে বলে না যে এই লোকের পেছনে নামাজ হবে না, কারণ কি, এই লোক এ মজহাব মানে না। এই মজহাব যারা মানে না তাদের পিছনে নামাজ হবে না, ওই মালিকিদের পেছনে নামাজ হবে না, শাফিদের পেছনে নামাজ হবে না। আল্লাহর নবীকে সেই দিন এই ফতোয়ার সম্মুখীন হতে হতো, বেঁচে গেছেন যে সেই সময় এই চার মজহাব ছিল না। ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত হচ্ছে, আল্লাহর দেওয়া মানুষের জন্য স্বভাব হচ্ছে। কোরআন আসবে প্রশ্ন করবে না, আল্লাহ নিজেই বলেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আয়াতটি সম্ভবত সূরায়ে আল কাহাফে, এখন সূরা এবং নম্বর আমার মনে নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করেছেন, আল্লাহ কোরআনে যা আয়াত নাজিল করেছেন, আল্লাহ নবীকে যে কথা শিখাইছেন, লা ইউসআলু তার উপরে কোনো মশলা চলবে না, তার উপরে কোনো প্রশ্ন চলবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, কিয়ামতের দিন কোনো প্রশ্ন ছাড়াই কোরআন হাদিস মেনেছো কিনা এটা কিয়ামতের দিন আল্লাহই প্রশ্ন করবেন, কোনো মানুষের প্রশ্ন করার অধিকার নাই। আজকে কোরআন এবং হাদিসের উপরে ডানে বায়ে প্রশ্ন করে করেই সৃষ্টি হয়েছে এই মশলার বিরাট পাহাড়। আমরা পৃথিবীর মানুষকে, নিজেদের নিকটবর্তী মানুষগুলোকে এই দাওয়াত দেব ওই মশলার ঝঞ্ঝাট থেকে, ওই মশলার জঞ্জাল থেকে বেরিয়ে আসুন আর কেবলমাত্র আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে চলুন, দেখবেন সেটাই আপনার মনের সঙ্গে মিলবে। আর মনটা যদি আপনি ব্যাকা করে রাখেন তাহলে মিলবে না। আপনার এই চোখের এই দিকটা সোজাই আছে কিন্তু এই চশমার ডাটাটা, এই হ্যান্ডেলটা যদি আপনি ব্যাকা করে রাখেন তাহলে দেখবেন এখানে ঢুকবে না। আপনার এটা সোজাই আছে কিন্তু চশমার ডাটি ব্যাকা, এই চশমার ডাটি ব্যাকাটা সোজা করে ফেলুন, দেখবেন সোজা সুজু ঢুকছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই মশলার ঝঞ্ঝাট থেকে পরিত্রাণ এবং মুক্তি পেয়ে আসুন। কোরআন এবং হাদিসের এই নির্মল আলোতে আমরা আসি, তাহলে আর কোনো ব্যতিক্রম, আর কোনো বক্রতা, আর কোনো গোমরাহি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের মসজিদে সালাম ফেরায় মোনাজাত করা হয় না সালাম ফেরাবার পর হাত তুলে মোনাজাতটা হয় না হাত তুলে এই মোনাজাত যেহেতু আল্লাহর নবী করেন নাই বলে আমরা করি না কিন্তু মোনাজাতের একটা সময় আছে সেই সময় কি আমরা মোনাজাত করি এটা একটা প্রশ্ন সেই সময়টা কখন আপনি আত-তাহিয়াতু পড়ে শেষ রাসূলহু আত-তাহিয়াতু শেষ হলো তো আদুহু ওয়া রাসূলহু এর পরে মুত্তাফাক আলাইহি হাদিস ওয়াল ইয়াতাখায়্যার মিনাদ দুআই আজাবহু ইলাইহি ফায়াদউহু এই আত-তাহিয়াতু শেষ করার পর তোমাদের যে দোয়া করতে ইচ্ছা হয় তখন সেই দোয়া করো আত-তাহিয়াতু শেষ করার পর ওই নামাজের মধ্যে আপনি আপনার মতো দোয়া করতে পারেন এই দোয়ার একটা নির্দেশই ফায়াদউহু যেমন আল্লাহর নবী নির্দেশ করছেন এই সময় তোমরা দোয়া করো ভেবে দেখেন তোমাদের যে দোয়া করতে ইচ্ছা হয় তখন সেই দোয়া করো আত-তাহিয়াতু শেষ করার পর ওই নামাজের মধ্যে আপনি আপনার মতো দোয়া করতে পারেন এই দোয়ার একটা নির্দেশই ফায়াদউহু যেমন আল্লাহর নবী নির্দেশ করছেন এই সময় তোমরা দোয়া করো ভেবে দেখেন নিজের আত-তাহিয়াতু হোক আর জামাতের আত-তাহিয়াতুই হোক দোয়া কি আমরা করি বোধহয় অনেকেই করি না আমাকে কিছু কিছু লোক বলেছেন যে আমরা ওই সময় দোয়া করতে চাই আমরা তো সময় পাই না তার মানে আমাদের আত-তাহিয়াতুর পরে যদি আমরা দোয়া করতে শুরু করি তাহলে শেষের দিকে গিয়ে আর সব আবার শেষও করতে পারি না অনেক সময় হয়ে বসে তাই বলবো যেখানে যেই নামাজ পড়ান তাদের মনে রাখতে হবে যে এই আত-তাহিয়াতুর পরে দোয়ার জন্য একটি সময় একটি সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন যদি কোনো লোক অসুস্থ থাকেন তাহলে ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব আমার এই ভাইয়ের জন্য আমার এই মায়ের জন্য দোয়া করবেন এই দোয়াটা ইমাম সাহেব করবেন কখন আত-তাহিয়াতু এদের কাছে দোয়া চাওয়ার প্রশ্ন ওঠে নবীর কাছে সবার কাছে দোয়া চেয়েছেন না জানে তাহলে কি করে হবে কিন্তু এই দোয়াটা করবেন কখন সুন্নত সময় হচ্ছে আত-তাহিয়াতু শেষ করার পর ওই নামাজেরই মধ্যে তো এভাবে এই দোয়া ইমাম সাহেব যখন নামাজ পড়বেন একটু সময় দিন যাতে করে তারা এক মিনিট পক্ষে এই সময় যদি ইমাম সাহেব এক মিনিট দোয়া করেন তাহলে মুক্তাদেরাও কিন্তু ওই এক মিনিট সময় একটু বেশি পায় তাদের ইমামদের স্বভাব হচ্ছে কি যে সূরা ফাতিহা যখন জোরে কেরাত করে পড়তে হয় জোরে জোরে পড়ে তখন কিন্তু খুব পড়ে যেই তৃতীয় নম্বর অথবা চতুর্থ নম্বরে এসে সূরা ফাতিহা পড়ে তখন মুক্তাদির আর ফাতিহা অর্ধেক পড়েই আল্লাহু আকবার আছে না আমাদের অনেক ইমাম প্রথম দুই রাকাতে পড়েছেন বেশ লম্বা করে মুক্তাদির একেবারে ওই সূরা ফাতিহা পড়েও সময় একটু থাকছে তার কারণ মুক্তাদির তো আস্তে আস্তে কিরাত করতে জানে না তো কিন্তু যেই তৃতীয় রাকাতে উনি উঠে সূরা ফাতিহা পড়লেন তখন দেখা যায় মুক্তাদির অর্ধেক আর ওনার রুকু এইভাবে ইমাম সাহেব কিন্তু সকল মুক্তাদিদের নামাজটা নষ্ট করে ফেললেন দোটানায় ফেলে দিলেন এখন
সূরা ফাতিহা পড়া যে ফরজ উনি কি ফরজ আদায় করবেন আবার ইমাম সাহেবকে অনুসরণ করাও ফরজ করবেন কোনটা দোতা নাই এই লোকের নামাজটা কিন্তু অনেক সময় গায়েব হয়ে যায় অতএব ভালো করে আমাদের মনে রাখতে হবে যে যেখানে নামাজ পড়ান এই আত্তাহিয়াতুর পরে একটু সময় এক মিনিট হলেও দেবেন যাতে করে এই সময় দোয়াটা করা যায় আর এই শেষের দিকে সূরা ফাতিহা পড়তে গিয়ে একটু সময় দিতে হবে তার কারণ হাফেজ কারি মাওলানা সাহেবরা তো সর্বসর পড়ে যেতে পারেন তাদের পড়ার অভ্যাস আছে সাধারণ মুসল্লি যারা তারা অনেক সময় পিছনে সূরা ফাতিহাটা পূর্ণ করতে পারে না অতএব যে কেরাতে আপনি প্রথম দ্বিতীয় রাকাত পড়েছেন আপনি যদি কমপক্ষে ওই রকমের একটু পড়েন তাহলে পেছনের মুক্তাদিরা এটা ফলো করতে পারে অতএব আজকে আপনাদের সামনে আমি দোয়া করার জন্য একটা আপিল করছি আমি যে দেখতে পারি নাই শুনছি আমাদের এক মর্দ মুজাহিদ ভাই মোহন ভাই অসুস্থ তার জন্য আজকে আপনারা এই আত্তাহিয়াতুর পরে দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি তো আর মেয়াদ খাটতে খাটতে আর পারি না খুলনার ডাক্তাররা দিয়েছিল যে চার মাসের মধ্যে আপনি 100 গজের বেশি যেতে পারবেন না ঢাকার লোকেরা দিয়েছে যে এই আরও এক মাসের মধ্যে আপনি 400 গজের বেশি হাঁটতে পারবেন না আমি তো এই আসতে পারছি না আজও আমি যখন হেঁটে আসছি এই মসজিদের আগে আসতেই বুকের ব্যথাটা শুরু হয়ে গেছে তো এরকমের হয় আপনারা আমার জন্য দোয়া করবেন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কষ্ট হলেও এত বেশি না যে কথা বন্ধ করে দেই কিন্তু কি আশ্চর্য ব্যাপার যখন 100 গজ আমি হিসাব করে দেখেছি মোটামুটি এই 100 গজের থেকে একটু বেশি হাঁটি সঙ্গে সঙ্গে বুকে ব্যথা হয় মানুষ বুঝতেও পারবে না যে এই ভালো মানুষটার যারা ব্যথা হয় কোন জায়গার থেকে এমনই একটি আশ্চর্য অবস্থায় আমি পড়েছি আমার জন্য দোয়া করবেন আর মোহন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের নব ভাইয়ের একটা পোতা একটা নাতি আজকে ভোরের দিকে খুবই খারাপ লেগেছে এই যে দুটো বাচ্চা কোনো ঔষধি যেন পারমানেন্ট কোনো অ্যাকশন করছে না একটা ওনার মেয়ের ছেলে একটা ওনার ছেলের ছেলে এই মাসুম এদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তার মর্জি এই দোয়া করার জন্য কেউ যখন কোনো দিন বলবে স্মরণ করিয়ে দেবেন আত্তাহিয়াতুর পরে এই দোয়া করবেন এই দোয়া করার জন্য অনেক কথা বলার দরকার না হে আল্লাহ আমার এই ভাই অমুক অমুক এদেরকে সুস্থ করো এইভাবে দোয়া যদি জানেন হে আল্লাহ অমুক অমুক বিপদে পড়েছে তাকে তাকে বিপদ থেকে উদ্ধার করো এই আত্তাহিয়াতুর পরে এই দোয়াটা চালু রাখবেন এবং সব জায়গাতে এই কথাটা বলে মানুষকে বোঝাবেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে সব কিছু বুঝবার তৌফিক দিক ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা